মহামারী করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই ভারতের পাঁচ রাজ্যে শুরু হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আগামী 10 ফেব্রুয়ারি থেকে রাজ্যগুলোতে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। আর এই নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনায় উত্তরপ্রদেশ। রাজ্যটিতে বিজেপিকে হারাতে মাঠে কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। ভারতীয় গণমাধ্যম বলছে উত্তরপ্রদেশে এবার হাড্ডাহাড্ি লড়াই হবে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে, আর তাই অনেকেই অখিলেশ যাদবের দলটির সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে। এরই মধ্যে কংগ্রেস থেকে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সিনিয়র নেতা ইমরান মাসুদ। আগামী মাসে শুরু হতে যাওয়া এই নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই সাধারণ মানুষের মতামত জানতে অনলাইন সমীক্ষা চালিয়েছে ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান। তাদের দাবি, মহামারীর কারণে সমস্ত প্রচারণার উপর নিষেধাজ্ঞা চান 41% মানুষ, আর 31% মানুষের দাবি ভোট স্থগিত করার। এর আগে শনিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তারা জানায় উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে মার্চের 7 তারিখ পর্যন্ত, আর ফলাফল প্রকাশ করা হবে আগামী 10ই মার্চ। রাহানুল রানা, সময় সংবাদ।